नमस्कार ओडिज बांगलाते आपनादेर सकलके स्वागत। आज के आम्रा आलोचना करब किभाबे आपनी आपनार पुरानो ट्रेड लाइसेंस टीके अनलाइनेर माध्यमे बाड़ीते बसेई रिन्युअल करबेन। तो अवश्य भिडियोटी शेष पर्यन्त देखुन, ताहले पुरो प्रसेसटा आपनारा बुझते पारबेन एबं आपनार ट्रेड लाइसेंस आपनी निजे निजे रिन्युअल करते पारबेन बाड़ीते बसेई। तबे मूल विषयबस्तुए जाओयार आगे बराबरेर मतो आपनादेर काछे छोट्ट एकटा रिक्वेस्ट, आपनी जदि आमादेर एई यूट्यूब चैनेले नतून होये थाकेन ताहले अवश्यई भिडियोर ठीक नीचे जे लाल रंगेर सबस्क्राइब बटन पाबेन सेखाने क्लिक करे चैनेलटी सबस्क्राइब करे राखुन एबं सबस्क्राइब करार पर নোটিফিকেশনের যে বেল আইকন সেখানে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখুন। তাহলে আগামী দিনে ওটিজি বাংলা যে সমস্ত সরকারি এবং বেসরকারি প্রকল্প সম্পর্কে ভিডিও আপলোড করবে তার নোটিফিকেশন আপনি সরাসরি ইমেইলে পেয়ে যাবেন এবং সেই নতুন আপলোড করা ভিডিওটি দেখে আপনি অনেক উপকৃত হয়ে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন ইন্টার পর দেখা যাক কিভাবে আপনি আপনার পঞ্চায়েত এলাকায় অনলাইনের মাধ্যমে আপনি আপনার ট্রেড লাইসেন্সটিকে রিনিউয়াল করবেন। पंचायत एलाकाय ट्रेड लाइसेंस रिन्यूअल करार जोन्नो एकटी निर्दिष्ट वेबसाइट आछे, आपनारा अलरेडी जानेन सेटा। एई वेबसाइटटी आपनारा एई मुहूर्ते स्क्रिने जे वेबसाइटटा देखछेन एई वेबसाइटटाते आपनाके चले आसते होबे। एई वेबसाइटेर लिंक आमादेर एई भिडियो डेस्क्रिप्शने देवा आछे, सेखाने आपनारा क्लिक करो सरासरि एई पेजटाते चले आसते पारबेन। आपनी नतून ट्रेड लाइसेंस करते चान बा रिन्यूअल करते चान समस्त किछुई किन्तु एखन आपनाके एई वेबसाइटेर माध्यमे करते होबे। तो नतून आपनारा किभाबे करबेन तार जोन्नो आमादेर यूट्यूब चैनेले किन्तु एकटी भिडियो आछे। एई जे भिडियोटा आपनारा देखते पाच्छेन এটা নতুন ট্রেড লাইসেন্স আবেদন করার পদ্ধতি। এটা আপনারা দেখে নিলে নতুন কিভাবে আবেদন করবেন সেটা সম্পূর্ণ বুঝে যেতে পারবেন। এই ভিডিওর লিংক এই মুহূর্তে আই বটমে আপনারা ক্লিক করে সরাসরি দেখে নিতে পারেন যে কিভাবে আপনারা নতুন ট্রেড লাইসেন্স তৈরি করবেন। তো আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে রিনিউয়াল কিভাবে করবেন, অর্থাৎ আপনার ট্রেড লাইসেন্স আছে সেটাকে আপনারা কিভাবে রিনিউয়াল করবেন। তো চলুন দেখা যাক সেই বিষয়টাই। তো তার জন্য আপনারা এই ওয়েবসাইটটাতে আসবেন এবং এখানে আসার পর দেখুন এই যে দু নম্বর অপশন ট্রেড এনওসি রিনিউয়াল, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তো আমি আপনাদের সামনেই ক্লিক করে দেখিয়ে দিচ্ছি এবং ক্লিক করার পর এই পেজটা আপনার কাছে চলে আসবে। এখানে দেখুন প্রথমে আপনার ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন এখান থেকে, তারপরে আপনি আপনার ব্লকের নাম সিলেক্ট করবেন এখান থেকে। তো ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পরেই ব্লকের নামগুলো কিন্তু আপনার চলে আসবে। তারপর এখান থেকে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন এবং সবচেয়ে শেষের যে অংশটা সেখানে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নম্বর কিংবা ডকেট নম্বর আপনি এখানটায় পুট করবেন। তো রেজিস্ট্রেশন নম্বর বা ডকেট নম্বর আপনি পাবেন কোথায়, এটা হচ্ছে আপনার পুরানো যে ট্রেড লাইসেন্সটা আছে সেখানেই কিন্তু আপনার দেখবেন লেখা থাকবে ট্রেড রেজিস্ট্রেশন নম্বর। সেই ট্রেড রেজিস্ট্রেশন নম্বরটা আপনাকে এখানে পুট করতে হবে এবং এখানটায় পুট করার পর আপনাকে সার্চ বটমে ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু আপনার ওই ট্রেড লাইসেন্সের ডিটেলসটা এই নিচের অংশে চলে আসবে। তো আমি এখন আপনাদের একটা ট্রেডের ডিটেলস দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা সার্চ করার পর নিচের অংশে দেখতে পাবেন। দেখুন আমি সমস্ত ডিটেলসটাই ফিল আপ করেছি এবং সার্চ বটমে ক্লিক করছি। সার্চ বটমে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা দেখা যাচ্ছে, অ্যাপ্লিক্যান্ট নেম, ডেট অফ রেজিস্ট্রেশন, ট্রেড নেম এবং ট্রেড ক্যাটাগরি এবং রেজিস্ট্রেশন আপ টু 31 মার্চ 2022 এবং অ্যামাউন্ট লেগেছিল সেই সময় 400 টাকা। তো দেখুন এই সমস্ত ডিটেলসটা আপনি যখন দেখতে পাবেন তখন দেখুন এইখানে একটি অপশন আছে রিনিউয়াল পেন্ডিং। এই রিনিউয়াল পেন্ডিং অর্থাৎ এখনো পর্যন্ত রিনিউয়াল হয়নি, এটা আজকেই রিনিউয়াল করছি তার জন্য রিনিউয়াল পেন্ডিং দেখাচ্ছে। যখন আপনার রিনিউয়াল কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন এখানে সবুজ কালারের ডান লেখা থাকবে। তো আমি এখন এই রিনিউয়াল পেন্ডিং অপশনে ক্লিক করছি, আপনারাও রিনিউয়াল করার জন্য এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই পেজটা রিফ্রেশ হলো এবং একটি নতুন উইন্ডো কিন্তু ওপেন হয়েছে। এখানে আপনার পুরানো যে ট্রেড লাইসেন্স ছিল তার সমস্ত ডিটেলস কিন্তু এই অংশটাতে দেওয়া আছে, আপনার কতদিন পর্যন্ত রেজিস্ট্রেশন ছিল, কত তারিখে রেজিস্ট্রেশন হয়েছে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু দেওয়া আছে। এখানে আপনাকে যেটা করতে হবে এই অংশটা ফিল আপ করতে হবে। ম্যাক্সিমাম কিন্তু এই ফর্মটাতে ফিল আপ করাই থাকবে, শুধু আপনাকে কিছু অংশ ফিল আপ করতে হবে। তো দেখুন এখানে এই উপরের অংশ অ্যাপ্লিক্যান্ট ডিটেলস এই সমস্ত কিছু ফিল আপ করাই আছে। এবার যেটা আছে অ্যাপ্লিক্যান্ট অ্যাড্রেস, এখানটাতে আপনি আপনার ভিলেজের নামটা দেবেন, তারপর এখানে সংসদ নামটা দেবেন। সংসদ নামের ক্ষেত্রে অনেকের সমস্যা হচ্ছে, তো এই সংসদ নামের ক্ষেত্রে আপনি আপনার যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন কিংবা আপনার গ্রামের যে জব কার্ড নম্বর আছে যে কোনো একটা জব কার্ড নম্বর সেই জব কার্ডের লাস্ট তিনটে সংখ্যা বাদ দিয়ে তার আগের দুটো সংখ্যা কিন্তু সংসদ নাম্বার। তারপর এখানে পাড়া ওই একই আপনার গ্রামের নাম দিয়ে দেবেন, যদি আপনার পাড়ার কোনো আলাদা নাম থাকে সেক্ষেত্রে আপনি পাড়ার নামটা দিতে পারেন। এমনও হয় অনেক সময় একটা সংসদে 4টা 5টা পাড়া যুক্ত থাকে, সেক্ষেত্রে আপনি আপনার পাড়ার নামটা দিয়ে দেবেন। আর যদি আপনার একটা পাড়া বা গ্রাম কে নিয়ে আপনার একটা সংসদ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার গ্রামের নামটা এখানটায় পুট করে দেবেন। তারপর আপনার পোস্ট অফিস এখানটায় পুট করবেন এবং তারপর আপনার পুলিশ স্টেশন, তারপর আপনার পিনকোড। তো সমস্ত ডিটেলসটা এখানটায় আপনারা পুট করবেন এবং পুট করার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। দেখুন এই নিচের দিকে আসার পর এখানটায় আপনার অর্গানাইজেশন যে ডিটেলস সেটা কিন্তু দেওয়া আছে এবং আপনার নাম্বার অফ এমপ্লয়ি এখানটায় আপনাকে মিনিমাম এক কিন্তু দিতেই হবে, আপনার যতগুলোই এমপ্লয়ি থাক। যদি আপনার একের বেশি থাকে সেক্ষেত্রে আপনি একের বেশি দেবেন। তো আমি এখন এখানে এক দিলাম এবং এক দেওয়ার পর
আপনার এখানে দেখুন অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট লাস্ট ফিনান্সিয়াল ইয়ার। তো এখানটা আপনি লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা ইনভেস্ট করেছেন সেই ইনভেস্টমেন্টটা আপনাকে এখানে তুলে দিতে হবে, এবং আপনার এই ঘরটাতে লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা আপনি রোজগার করেছেন সেটা কিন্তু আপনাকে তুলে দিতে হবে। যদি আপনার ব্যালেন্স শিট থাকে, ব্যালেন্স শিটে কিন্তু আপনি ডিটেলসগুলো পেয়ে যাবেন, সেগুলো দেখে দেখে কিন্তু আপনি লিখে দিতে পারেন। আর যদি ব্যালেন্স শিট না থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে একটু মনে করে লিখতে হবে। তো আমি এখন লিখে দিলাম, আমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা কিন্তু এখানটায় লিখে দিয়েছি, লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে ইনভেস্টমেন্ট এবং তার যে ইনকাম সেই ইনকামটাও কিন্তু লিখে দিয়েছি। তারপর এখানটায় চলে আসুন ক্যাটাগরি অফ ফিজ। তো এখানটায় অনেক ক্যাটাগরি দেওয়া আছে, এই ক্যাটাগরি সম্পর্কে বিস্তারিত নতুন ট্রেড লাইসেন্স করার যে ভিডিও সেই ভিডিওতে আমি অলরেডি বলেছি, তবুও আপনাদের একটু বলে দিচ্ছি। আপনার দোকান যদি নন পেইং প্রফেশনাল ট্যাক্সের আওতায় পড়ে সেক্ষেত্রে আপনারা এখানটায় নন পেইং প্রফেশনাল ট্যাক্স লিখবেন। তারপর দেখুন এখানে পেইং প্রফেশনাল ট্যাক্স, তবে কিছু ট্রেড আছে স্পেশাল নেচারের, এই যে স্পেশাল নেচারগুলো আছে এগুলোকে বাদ দিয়ে। তারপর দেখুন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট রেঞ্জিং 25,000 থেকে 5,00,000 টাকা পর্যন্ত। তো এইভাবে পরপর আছে, প্রত্যেকটা জিনিস আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে ভিডিও হল বা সিনেমা হল আছে, তারপর দেখুন ভিডিও হল বা সিনেমা হল 10,00,000 টাকা পর্যন্ত আছে। তারপর এখান থেকে টেলিফোন বুথ, সাইবার ক্যাফে অর জেরক্স সেন্টার এটা আছে। তারপর এসএইচজি গ্রুপের ক্ষেত্রে সেটা আছে। তো আমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা হচ্ছে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট রেঞ্জিং 25,000 থেকে 5,00,000 টাকা পর্যন্ত, এবং এটার জন্য আমি এখানটায় ক্লিক করে দিচ্ছি। এবং ক্লিক করে দেওয়ার পর যে ট্রেড অ্যামাউন্টটা হচ্ছে 3 ইয়ার্সের জন্য সেটা 750 টাকা। আর যদি আপনার কোনো ট্যাক্স ট্যাক্স না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি প্রথমেরটায় ক্লিক করবেন, এবং এক্ষেত্রে কিন্তু ফিজটা খুবই সামান্য। তো আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটাই কিন্তু করবেন, আপনি এখান থেকে একটু পড়লেই বুঝতে পারবেন। তো আমি এখন এই 25,000 থেকে 5,00,000 এটা ক্লিক করছি, এবং ক্লিক করার পর আমার ট্যাক্স অ্যামাউন্ট যেটা এসেছে সেটা এখানে দেখা যাচ্ছে। এবার যেটা আসল ঘটনা সেটা হচ্ছে আপনার যে পুরানো ট্রেড লাইসেন্সটা আছে সেই পুরানো ট্রেড লাইসেন্সটা কিন্তু আপনাকে আগের থেকে স্ক্যান করে রাখতে হবে, এবং স্ক্যান করার পর এখানটায় কিন্তু চুজ ফাইল করে সেটা আপনাকে আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য আপনি অবশ্যই পিডিএফ ফাইল হিসাবে স্ক্যান করে রাখবেন, এবং সেই পিডিএফ ফাইলটা যেটা সাইজ সেটা কিন্তু 100 KB মধ্যে হতে হবে, এবং এমনভাবে স্ক্যান করবেন 100 KB করতে গিয়ে খুব যেন ঝাপসা না হয়ে যায়, পরিষ্কারভাবে যেন বোঝা যায়। তো আমার অলরেডি স্ক্যান করা আছে যার জন্য খুবই সুবিধে, এবং আমি চুজ ফাইলে ক্লিক করছি, এবং এই যে ওল্ড ট্রেড এই ওল্ড ট্রেডটা আমি কিন্তু সিলেক্ট করে দিচ্ছি। দেখুন 86 KB আছে, এবং এখানে ক্লিক করলাম, এবং ক্লিক করার পর এখানে ওপেনে ক্লিক করে দিলাম, এবং ওপেনে ক্লিক করে দেওয়ার পর আমার সমস্ত প্রসেস কিন্তু কমপ্লিট। এবার আমি যেটা করব এই প্রসেস বটমে ক্লিক করব। তো প্রসেস বটমে ক্লিক করার পর নেক্সট স্টেপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি কিন্তু আমার সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে নিয়েছি, এবং এই প্রসেস যে বটম এই প্রসেস বটমে ক্লিক করছি, এবং এই প্রসেস বটমে ক্লিক করার পর এই পেজটা প্রসেসিং হবে, এবং প্রসেসিং হওয়ার পর আপনার কাছে এই পেজটা কিন্তু চলে আসবে। এই পেজটাতে দেখুন ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সেভ, এবং এখানে আপনার অ্যাকনোলজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে, এবং এখান থেকে আপনার যে অ্যাকনোলজমেন্ট কপি সেটাও আপনি ডাউনলোড করে নিতে পারেন। এবং তারপর যে অপশনটা আছে এটা হচ্ছে পেমেন্টের জন্য, এখান থেকেই কিন্তু আপনি ক্লিক করে পেমেন্টটা করে দিতে পারেন। এছাড়াও আপনারা যেটা করতে পারেন এই ডাউনলোড অ্যাকনোলজমেন্ট এখানটায় ক্লিক করতে পারেন, এবং ক্লিক করার পর যে অ্যাকনোলজমেন্টটা ওটা কিন্তু ডাউনলোড করে রেখে দিতে পারেন। দেখুন এটা হচ্ছে আমার অ্যাকনোলজমেন্ট, সেটা পরিষ্কারভাবে দেখাচ্ছে। এখানের যে নম্বরটা এই অ্যাকনোলজমেন্ট নাম্বার এটা কিন্তু আপনার খুব গুরুত্বপূর্ণ, ওই জন্য অবশ্যই এই পেজটা যতক্ষণ না আপনি ট্রেড লাইসেন্স হাতে পাচ্ছেন এই পেজটা কিন্তু আপনার সংগ্রহে রাখবেন। তো আমি এটাকে ডাউনলোড করে নিলাম, তারপর আবার চলে এসেছি এই পেজটাতে, এবং এই পেজটাতে আসার পর এই পেমেন্ট অপশনে ক্লিক করে নিচ্ছি। তো পেমেন্ট অপশনে ক্লিক করলাম, এবং পেমেন্ট রিডাইরেক্ট যদি না হয়, যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা দু একবার পেজটাকে রিফ্রেশ দেবেন, তা সত্ত্বেও যদি না হয় সেক্ষেত্রে আপনারা প্রথমের পেজটাতে চলে আসবেন, এবং এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাবেন, অর্থাৎ মেন যে ওয়েবসাইট সেই মেন ওয়েবসাইটে চলে আসবেন। এবং মেন ওয়েবসাইটে আসার পর একদম নিচের দিকে দেখুন এখানে ট্রেড এনওসি স্ট্যাটাস, এখানটাতে আপনারা ক্লিক করবেন, এবং ক্লিক করার পর আপনি যে অ্যাকনোলজমেন্ট নাম্বারটা একটু আগে পেয়েছেন সেই অ্যাকনোলজমেন্ট নাম্বারটা এখানটায় লিখে দেবেন। তো দেখুন আমি এখানে আমার যে অ্যাকনোলজমেন্ট নাম্বার সেটা এখানে লিখে দিয়েছি, এবং সার্চ বটমে ক্লিক করছি, এবং সার্চ বটমে ক্লিক করার পর দেখুন এর নিচের দিকে কিন্তু সমস্ত ডিটেলসটা দিয়ে দেওয়া হয়েছে। দেখুন এই ডিটেলসটা কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে, কতদিন পর্যন্ত রিনিউ হবে সমস্ত কিছু। তো এখানে দেখুন পেমেন্টের যে অপশন আছে এখানটাতে আপনারা ক্লিক করে দেবেন, আর যদি প্রথম অবস্থায় আপনার চলে আসে তাহলে তো কোনো সমস্যাই নেই, আপনারা এর পরে স্টেপগুলো স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। তো আমি এখন এই পেমেন্ট অপশনে ক্লিক করছি, এবং ক্লিক করার পর আপনার কাছে এই পেজটা চলে আসবে। তো যদি আপনার প্রথম স্টেপে প্রবলেম হয়ে যায়, অর্থাৎ এই রকম হয়ে যায়, সেক্ষেত্রে আপনি ওইভাবে ড্যাশবোর্ডে ক্লিক করে আপনার যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা সার্চ করে কিন্তু আপনি পেমেন্টে ক্লিক করে এই পেজটা চলে আসবেন। আর যদি এরকমভাবে প্রবলেম না আসে তাহলে কিন্তু ডাইরেক্ট আপনার এই পেজটা চলে আসবে। এখানে দেখুন আপনার টোটাল ডিটেলসটা কিন্তু দেওয়া আছে, এবং এখানে অনলাইন পেমেন্টের একটা অপশন দেওয়া হয়েছে। তো এই অনলাইন পেমেন্টের যে অপশন এখানটাতে আপনারা ক্লিক করে দেবেন।
এবং ক্লিক করার পর আপনার কাছে এই পেজটা আসবে। এই পেজটা আসার পর প্রসিড টু পে এই অপশনটাতে ক্লিক করে দেবেন এবং ক্লিক করে দেওয়ার পর এখানটায় কিন্তু আপনারা খুব ধীরে সুস্থে কাজটা করবেন, কোনোভাবেই রিফ্রেশ দেবেন না। রিফ্রেশ দিলে অনেক সময় অনেক প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়ে যায়, তার জন্য রিফ্রেশ দেবেন না, একটু ওয়েট করবেন। দেখুন এই পেজটা এসেছে, অর্থাৎ ব্যাংকিংয়ের জায়গায় চলে এসেছে এবং আপনি কিভাবে পেমেন্ট করবেন সেটা আপনি ইন্টারনেট ব্যাংকিং দিয়েও করতে পারেন আর আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়েও করতে পারেন আর ইউপিআই সিস্টেমের মাধ্যমেও কিন্তু করতে পারেন। তো আমি একটু এই পেজটাকে স্ক্রল করে নিচের দিকে নামাচ্ছি। দেখুন এখানটায় আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশনটাতে ক্লিক করবেন এবং ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন তিনটে অপশন দেওয়া আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং আর ইউপিআই। আপনার যে সার্ভিসটা আছে সেই সার্ভিসটা আপনি এখান থেকে নিতে পারেন। তো আমি এই মুহূর্তে ইউপিআই দিয়ে পেমেন্টটা করব। তো তার জন্য ইউপিআই ক্লিক করলাম এবং ক্লিক করার পর পেজটাকে আবার একটু নিচের দিকে নামাচ্ছি। দেখুন ক্লিক করার পর এখানে আপনার যে ভার্চুয়াল প্রাইভেট অ্যাড্রেস সেটা কিন্তু চাইছে এবং তারপর এখানে ভেরিফাই যে কোড সেই কোডটা দিতে বলছে, এই কোডটা দেখে দেখে আপনাকে পুট করতে হবে। তো আমি এখন করে দিচ্ছি এবং এখানটায় আমার যে ভার্চুয়াল প্রাইভেট অ্যাড্রেস সেটা কিন্তু পুট করে দিচ্ছি, অর্থাৎ আপনার ইউপিআই যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আপনারা পুট করে দেবেন, @paytm বা @YBL যেরকম থাকে সেটা কিন্তু পুট করে দিতে পারেন। তো আমার ক্ষেত্রে যেটা সেটা আমি এখানে পুট করছি। তো পুট করে দেওয়ার পর এখানে কমপ্লিট পেমেন্ট অন ফোন এই অপশনটাতে ক্লিক করবেন এবং আপনার ফোনে যে অ্যাপসটা আছে সেই অ্যাপসে কিন্তু একটি রিকোয়েস্ট চলে যাবে, সেই রিকোয়েস্টটাতে আপনি ক্লিক করে আপনার যে পিন নাম্বার সেই পিন নাম্বারটা পুট করে দেবেন, তাহলেই কিন্তু অটোমেটিক ফোনের মাধ্যমে পেমেন্টটা হয়ে যাবে এবং এই পেজটাও রিডাইরেক্ট হয়ে যাবে। তো আমি এখন এই অপশনটাতে ক্লিক করছি, কমপ্লিট পেমেন্ট অন ফোন, এবং ক্লিক করার পর আমার ফোনে কিন্তু রিকোয়েস্টটা চলে আসবে এখনই। হ্যাঁ, আমার ফোনে কিন্তু রিকোয়েস্ট চলে এসেছে। তো আমি এখানে পে অপশনে ক্লিক করলাম এবং ক্লিক করার পর আমার ব্যাংকের ডিটেলসটা চলে এসেছে এবং এখান থেকে আমি সেন্ড অপশনে ক্লিক করলাম এবং ক্লিক করার পর এখানে যে পিনকোড আছে অর্থাৎ ফোনপের সেটা আমি দিয়ে দিলাম এবং পেমেন্ট প্রসেসিং করে দিলাম। পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। এবার কমপ্লিট হয়ে যাওয়ার পর একটু ফোনে ওয়েট করবেন, এই পেজটাও কিন্তু অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে যাবে, যে পেমেন্ট সাকসেসফুল সেই সাকসেসফুলটা আপনাকে কিন্তু দেখিয়ে দেবে। তো যখনই আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে তখনই আপনারা চলে আসবেন এখান থেকে মেন যে পেজটা সেই মেন পেজে ট্রেড এনওসি স্ট্যাটাস এই অপশনটাতে এবং এখানে এসে আপনার যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা কিন্তু এখানে পুট করে দেবেন এবং পুট করে দেওয়ার পর এই সার্চ অপশনে সার্চ করবেন। সার্চ করলেই কিন্তু নিচের দিকে আপনার কাছে স্ট্যাটাসটা চলে আসবে। তো আমি পেজটা নিচের দিকে নামাচ্ছি। তো দেখুন নিচের দিকে এখানে কিন্তু স্ট্যাটাস পরিষ্কার ভাবে বলা আছে, ইওর সার্টিফিকেট হ্যাজ বিন জেনারেটেড, অর্থাৎ পেমেন্ট কমপ্লিটও হয়ে গেছে এবং আমার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা জেনারেট হয়ে গেছে। এবং এই জায়গাটাতে দেখুন অ্যাকশনের জায়গাটায় সার্টিফিকেট ইস্যুড এবং তার পাশেই ঠিক প্রিন্ট বলে একটি অপশন আছে। তো আপনারা ট্রেড লাইসেন্সটা পাওয়ার জন্য রিনিউয়াল করার পর যে ট্রেড লাইসেন্স সেটা পাওয়ার জন্য প্রিন্ট অপশনে ক্লিক করবেন এবং এই প্রিন্ট অপশনে ক্লিক করার পরেই আপনি কিন্তু পেয়ে যাবেন আপনার যে রিনিউড ট্রেড লাইসেন্স সেই ট্রেড লাইসেন্সের কপিটা এবং আপনি সেখান থেকে সেটা প্রিন্ট আউট করে নিতে পারেন। তো আমি আপনাদের প্রিন্ট আউট করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এটা ছিল ট্রেড লাইসেন্সের যে রিনিউড কপি সেই কপিটা। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনাদের পুরানো ট্রেড লাইসেন্স রিনিউয়াল করবেন। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন আর আপনার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সকলের কাছে এই বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো সাবজেক্টের সাথে। টাটা।